আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকের পর্বে আমি খুবই স্পেশাল একটা রেসিপি তৈরি করব, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এটা আমাদের বড়দের জন্য নয়, এটা হচ্ছে আমাদের ঘরের সবচেয়ে ইম্পর্টেন্ট সদস্য, 1 থেকে 3 বছরের সোনামণিদের জন্যে। আমি আজকে ঘরে কিভাবে সেরিলাক বা সিরিয়াল বানাই আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আমরা খুব সহজেই বাচ্চাদেরকে ঘরেই বানিয়ে খাওয়াতে পারি সেরিলাক। আমি এখানে ভাতের চাল নিয়ে নিয়েছি 1 কাপ, মসুরের ডাল 1 কাপ, বুটের ডাল 1 কাপ, আর বাসমতি চাল 1 কাপ। এখানে আমি নিয়ে নিয়েছি চীনাবাদাম, খেজুর, কাঠবাদাম, কিশমিশ। এখন আমি এগুলাকে পরিষ্কার করে নেব পানি দিয়ে, ভালো করে শুকনো উপকরণগুলোকে ভালো করে ধুয়ে নেব। আমি এখানে 4 বার ধুয়ে নিয়েছি, দেখুন আমার এগুলো পরিষ্কার হয়ে গিয়েছে। আমি এখন একটা ছাঁকনিতে এগুলো ছেঁকে নেব। আমি এখন ধুয়ে খেজুরটাও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি বাদামগুলা। আমি এখন সবগুলাকে একটু রোদে শুকাতে দিব। আমি এখন একটা প্লেটে টিস্যু নিয়ে নিয়েছি, আর টিস্যুর মধ্যে এখন দিয়ে দিচ্ছি উপকরণগুলা। এগুলা আমি ভালো করে হাত দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমি এখন এগুলাকে রোদে শুকাতে দিব 3 থেকে 4 ঘন্টার জন্যে। আমি এগুলাকে 1 ঘন্টা পরপর নেড়ে দিচ্ছি, দেখুন আমার এগুলা প্রায় শুকিয়ে এসেছে। আমি আরও 1 ঘন্টা এগুলাকে শুকাবো। এগুলা শুকিয়ে গিয়েছে, এখন আমি এগুলা চলে যাব চুলায়। একটা প্যান বসিয়ে দিয়েছি, এগুলা আমি এখন একটু টেলে নিব। সবগুলা উপকরণ আমি দিয়ে দিয়েছি। আমি এখানে এগুলাকে লো হিটে 10 মিনিট নেড়ে ছেড়ে ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি এগুলাকে ঠান্ডা করতে রেখেছিলাম প্রায় 10 মিনিট। তারপর আমি এগুলাকে এখন ব্লেন্ড করে নিব। সবগুলো আমি উপকরণ দিয়ে দিয়েছি। আমি এগুলাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডারে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আমি একটু নেড়ে দিচ্ছি, আমার সেরিলেকটা রেডি। এখন আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আমি যখন এটাকে বেবিকে 2 চামচ রান্না করে খাওয়াবো, রান্না করার সময় আমি ফর্মুলার যে দুধ বাচ্চাদেরকে খাওয়াই ওই ফর্মুলার দুধ আমি 1 চামচ এটার সাথে অ্যাড করে রান্না করে খাওয়াবো। আপনারা যদি চান একটু সুজির মতো করেও রেখে দিতে পারেন, কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।